আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আছি ভালো। এই যে বাচ্চারা বলছিল প্রায় যে কবে আমি রান্না করছিলাম, অসুস্থর কারণে এতদিন করতে পারি নাই। চিকেন প্রায় চিকেন এই ঝোল রান্না করছি, আর এই তো চিংড়ি রান্না করছি। আমার দেবরের মেয়েও আছে, ও বলছে খাবে। তো আমার জামাই, আমরা সবাই আছে, আমার কালও আছে, আমার জামাইয়ের কালো আর কি। তো আচ্ছা, মাহি মা দিরাও আছে এখানে। এখানে আমার মেহমান আসছিল, আমার অসুস্থটা অসুস্থ শুনি আমার দেবর, দেবরের মেয়ে জাল উদর আসছিল। আমার মেয়ের পরীক্ষা, এখন পরীক্ষা দিতে যাচ্ছে। আমার জামাই খালা উদরে চড়ে তুললো, সালাম করলো। বাংলা ফার্স্ট টাইম পরীক্ষা ছিল আজকে। ওই যে ওর বাবা নিয়ে যাবে 7 তারিখ থেকে, জুনের 7 তারিখ থেকে পরীক্ষা ছিল। ওদেরকে ফার্স্ট টাইম ওর বাবা নিয়ে যাবে আজকে, নিয়ে যেয়ে বসে দিবে। নেক্সট টাইম থেকে আমি যাব। আমি অসুস্থর কারণে যেতে পারিনি, অনেকদিন অসুস্থ ছিলাম। এই যে আমার মেয়েরা আমাকে সেবা করতেছে, আমি অসুস্থ ছিলাম অনেক। আমার মেয়েদের সেবাতে আমি সুস্থ হয়ে উঠছি মাশাল্লাহ। কখন ভিডিও করছে ওরা আমি নিজেও জানি না, পরে দেখলাম ভিডিওটা এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক অসুস্থ ছিলাম, যে সাথে আমার জামাইও ছিল, অনেক অনেক সেবা করছিল আমাকে, অনেক আদর যত্ন করছিল। অফিসে গেলে আমাকে টাইম টু টাইম ফোন করে করে জিজ্ঞেস করতো কেমন আছি না আছি, অনেক টেনশনে পড়ে গেছিল সেটা আমি দেখছিলাম। ও টেনশন দেখি ওর এটাতে, ও আদর যত্ন সেবা দেখি আমি তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থ হয়ে উঠলাম। আপনাদের দোয়াই ওরকম আমার জামাই জামাকে এইভাবে যে গিয়া করবে, খেয়ার করবে, সেটা আমি চিন্তাও করতে পারি নাই কোনো সময়। এখন যে বুঝলাম যে বিপদে যে আমার জামাই আমার সবসময় কাছে পাশে থাকে সেটাই। আমি আমার যে একটু মানে প্রেশারটা বাড়ছিল আমার, এখন মাথায় যে মাথায় পানি ঢালতেছে আমার বাঘিনীরা। আমার প্রেশার বাড়ছিল যে আমার জামাই আসি, আবার অফিস থেকে দূরে আসি, আমার প্রেশারটা মাপছিল মাপতেছে। ডাক্তারের সেবা সব পাইছিলাম আমার জামাই থেকে। আমি যা ডাক্তারের ট্রিটমেন্ট যত করবে সব ট্রিটমেন্ট আমার জামাই থেকে আমি পেয়েছি। এই যে আমার একটু দুর্বল ছিল শরীরটা, যার কারণে আমি চালাইন দিছি দুইটা। সুস্থ হয়ে উঠতে না উঠতে আমার বড় বোনের জামাই মারা গেছে, অসুস্থ ছিল উনি মারা গেছে, খবরটা আসলো। এইখানে গেছিলাম যাওয়ার পরে, এটা আমি ভিডিওতে দিতে পারি নাই। পরের দিন আমার জামাই এখানে বাতের ব্যবস্থা করলো, ওদের জন্য পাঠাবে। তো নিয়ে যাবে, আমরা এই কয়েকদিন পরে যে মেপজানে গেলাম, 7 দিন পরে মনে হয় মেপজানে গেলাম। না যায় তো উপায় নাই, এখন যেতে তো হচ্ছে, যেতে আমার বোনের বাড়ি। আমরা BMWটা নিয়েছিলাম, আমার আমরা নিজুম মানিসা দি নিজুম দিশা মাহিয়া আমরা ছিলাম এটাতে, আমার বড় মেয়ে আমার বোনের মেয়ে ওরা ছিল সামনের গাড়িতে, প্যাড নিয়ে গেছিল ওরা। এটা ড্রাইভারের কাছে ছিল, এটা তো আমার জামাই ড্রাইভ করছিল BMWটা। তো ওখানে গিয়ে আমরা মেপজানের ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই, বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ভিডিওটা করা হয় নাই। তো এই যে আমরা এখন রওনা হচ্ছি, আজকে তো সারা পুরো দিন বৃষ্টি ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল, বেশি মাঝে মাঝে বেশিও পড়ছিল। তো ওখানে তো একটু একটু খাদ হয়ে গেছে, এখানে এমনি এরকম মাটি নাই বা সবগুলা, এখন তো সব জায়গায় রাস্তা পাকা হয়ে গেছে, তারপরেও তো একটু একটু কাদা, বৃষ্টি পড়লেও কাদা সব জায়গায় হয় না, ওরকম হয়ে গেছে। আমরা লামি আর ভিডিওটা করা হয় নাই। আমরা এখন মেপজানোর থেকে বাসায় বের করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।